তো বন্ধুরা, আজকে সকাল উঠে আমি দেখতেছি যে বাংলাদেশ থেকে নাকি ফ্রিফায়ার পাবজি ব্যান করার আবার নির্দেশনা দেওয়া হয়েছে। ঠিক আছে, তো মানে আমি ঘুম থেকে উঠছি অনলি 2 মিনিট, এটার পর একটু ফেসবুকে ঢুকছিলাম শুধু টেক চেক করার জন্য যে কি হয়েছে বা কি হবে। তো তখনই দেখি যে নাকি অনেকগুলো গ্রুপে বলা হইতেছে, আবার অনেক বাংলাদেশের মানে ফ্রিফায়ার গেমিং পেজ থেকে বলা হইতেছে যে বাংলাদেশ থেকে নাকি ফ্রিফায়ার এবং পাবজি ব্যান করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, আর অনেক নিউজ চ্যানেল গুলাতে কিন্তু বলা হইতেছে। ঠিক আছে, রিসেন্টলি বলা হয়েছে সকাল সকালে অনেক বাংলাদেশের অনেকগুলো নিউজ চ্যানেল থেকে, বলতে গেলে একটা মেন চ্যানেল ওপি একটা চ্যানেল থেকে বলা হয়েছে, তো সেখান থেকে নাকি ফ্রিফায়ার পাবজি ব্যান করে দেওয়া হবে, এই নির্দেশনা দেওয়া হয়েছে বাংলাদেশে তো বলতেছে। তো আমি এখন মানে ভাবছি যে এটা শিওর না, কারণ গতবার যেমন বলা হয়েছিল বাট করা হয়নি ব্যান। ঠিক আছে, বাট এবার এই নির্দেশনাটা দেওয়া হয়েছে সরাসরি হাইকোর্ট থেকে, তো বুঝতেই পারতো যে এবার মানে সত্যি হয়ে যেতে পারে বাংলাদেশ থেকে ফিফার পাবজি টোটালি ব্যান, আর এই বিষয়টা অনেক সিরিয়াস। ঠিক আছে, তো এখন কিন্তু আর বাংলাদেশ থেকে ফিফার পাবজি খেলা যাবে না মেবি কিছুদিন পর, কারণ এটা টোটালি ব্যান করে দেওয়া হবে আর এটা হাইকোর্টের নির্দেশ। তো ভাই সব বুঝতেই পারতো কি হতে চলতেছে, আর বাংলাদেশের ডায়মন্ড কাপ তো অফ হয়ে গেছিল 15 তারিখ থেকে, তো এবার মানে এবার ফিফার পাবজি খেলাই অফ হয়ে যাবে টোটালি। তো এতে এখন আমি জানি না যে কি বলবো, কারণ ব্রাদার্স কিছু করার নেই, কারণ এটা টোটাল অফ হয়ে গেলে তো আমাদের তো রায় মানতেই হবে, বাংলাদেশের যা রায় এটা আমাদের মানতে হবে। বাট কেন, ওয়াই ওয়াই ব্রাদার, কেন কেন করা হবে এইসব? তো এখন অনেকে ভাবতেছে যে ফিফার পাবজি ব্যান করে দেওয়া হইতেছে, তো এটা এখন কি করা যায়? ঠিক আছে, তো অনেকে যারা ফিফার পাগলা আছে তো আর পাবজি পাগলা আছে তো বলে দিই ভাই সাহেব, যারাই এই ফিফার পাবজি ব্যান হইতেছে এটাতে যাদের সম্মত নেই, আসলে আমিও সম্মত নেই, কারণ ভাই সাহেব ফিফার পাবজি ব্যান হলে ভাই সাহেব যে কয়টা অ্যাপস আছে যেটা বাংলাদেশের মানে পাবজিদের জন্য এটা মানে ভালো না, সে কয়টা অ্যাপস গেম সবকিছু অফ করা দেওয়া উচিত। ঠিক আছে, অনেকগুলো অ্যাপস আছে যেগুলো মানে অহরহ চলতেছে। ঠিক আছে, তো ফিফার পাবজি ব্যান হলে এটার থেকে মানে এটা যাতে না হয় এটার জন্য তোমাদের কি করতে হবে, তোমাদের ফিফার এবং পাবজি যে কয়টা মানে ভালো দিক আছে, ঠিক আছে, মানে গেমগুলোর যে ভালো দিকগুলো আছে এগুলো তুলে ধরতে হবে, মানে অতি শীঘ্রই মানে যে কয়টা ভালো দিক আছে এগুলো নিয়ে অন্যান্য গ্রুপগুলোতে পোস্ট করতে হবে, এবং অনেক কয়েকটা কাজ আছে যেগুলো তোমাদের বলবো। ঠিক আছে, তো তোমাদের এই নিউজটা জানিয়ে দিলাম, এবং আমি নিজেও কনফার্ম না টোটালি যে এটা হবে না কি না, কিন্তু এটা হাইকোর্টের নির্দেশ যেহেতু তো এটা হয়ে যেতে পারে, সো তোমরা একটু এটারে একটু দেখো যে কি হয় না হয়। ঠিক আছে, আর কখন এটা ব্যান করে দেওয়া হবে এটা সঠিক জানা নেই, এটা মাত্র রিসেন্টলি নিউজ দেওয়া হয়েছে সকালে, তো তোমরা বুঝতেই পারতেছো যে আমরা এখনো টোটাল নিউজ জানি না, তো রাতের মধ্যে জেনে যেতে পারি অথবা কালকের মধ্যে, তো তোমাদের নেক্সট ভিডিওতে আমি আবার বুঝাবো যে কি করা যায়। ঠিক আছে, কারণ একটা মানে হঠাৎ একটা জিনিস অফ করে দেওয়া হবে না, কারণ ভাই কত এটা ভাই মানে কয়েকদিন আগে বলো যে অফ করাবে, আবার এখন বলা যাচ্ছে অফ করাইবো, মানে কি ভাই সাহেব মানে কি গেমগুলোর দেয় কি মানে কি বলবো ভাই, বলার মতো ভাষা নেই। তো তোমরা একটু মানে বুঝো বিষয়টা, আর যারা দেখতেছো যারা কিছু করা যায় যারা বুঝতেছো যে এখন কি করা উচিত, সো সেটা তোমরা করো, আর নেক্সটলি আমি নেক্সট ভিডিওতে বুঝিয়ে দেবো যে কি করা যায় এই বিষয়টা। ঠিক আছে, আমি এখনো ঘুমে ঘুমে আসি, কারণ মাত্র ঘুম থেকে উঠছি। ঠিক আছে, মানে ওই বিষয় কি বলবো মানে উঠেই মানে এই নিউজ। ঠিক আছে, তো বলার মতো ভাষা নেই। ঠিক আছে, তো নেক্সট ভিডিওতে আমি আবার আসতে আসি। ওকে, আর আমার পেজেও তোমরা দেখতে পারো, পেজে একটু লাইক করে দেওয়া দিও। ঠিক আছে, পেজে এইসব বিষয় নিয়ে বলা হবে, পেজে লাইভ টাইপ করি। ঠিক আছে, তো শেষ গেম খেলাগুলো খেলা ফেলবো পেজে লাইভে। ঠিক আছে, কারণ ভবিষ্যতে না খেলা হইতেও পারে। ওকে, তো সবাই ভালো থাকবো, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।